ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্সেস গোল 2030-র লক্ষ্য অনুযায়ী 2030 সালের মধ্যে টোটাল 8 থেকে 12টা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার অপারেট করার পরিকল্পনা রয়েছে এবং এই সময়ে দাঁড়িয়ে এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিফেন্স ইকুইপমেন্ট হতে চলেছে। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগেই মায়ানমার ভারতের কাছ থেকে তাদের 40 বছরের পুরনো একটি কিলো ক্লাস সাবমেরিন ডেলিভারি পেয়েছে এবং এই কিলো ক্লাস সাবমেরিনকে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য বাংলাদেশ নেভির কি ধরনের স্ট্র্যাটেজি রয়েছে সেই নিয়েই মূলত আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব এবং এও আলোচনা করব যে এই ধরনের সাবমেরিনকে ধ্বংস করার জন্য বাংলাদেশ নেভির কি ধরনের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার প্রয়োজন এবং কোন হেলিকপ্টারটি বাংলাদেশের জন্য সবথেকে বেশি উপযুক্ত হবে। বন্ধুরা, মায়ানমার যে ভারতের কাছ থেকে একটি কিলো ক্লাস সাবমেরিন ডেলিভারি পাবে এটা বাংলাদেশ নৌবাহিনী বহুদিন আগে থেকেই জানতো এবং সেই কারণেই প্রথম 2015 সালে বাংলাদেশের নেভাল এভিয়েশনের পক্ষ থেকে দুটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টারের জন্য একটি টেন্ডার ডাকা হয় এবং সেই টেন্ডারটি অবস্থা ওয়েস্টল্যান্ড কোম্পানির AW-159 হেলিকপ্টারটি জিতে নেয়। এই AW-159 হেলিকপ্টার নিয়ে আমরা আমাদের চ্যানেলে এর আগেও বেশ কয়েকটি ভিডিও ছেড়েছি এবং এই হেলিকপ্টারটি প্রাথমিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল এবং এরপরে 2017-18 সালেও বাংলাদেশের নেভাল এভিয়েশনের পক্ষ থেকে আরো দুটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টারের জন্য একটি টেন্ডার ডাকা হয় এবং মনে করা হয় যে এই টেন্ডারটিও ওই একই হেলিকপ্টার অর্থাৎ AW-159 হেলিকপ্টারটি জিতে নিয়েছিল। কিন্তু বিগত কিছুদিনে একটি খবর বাংলাদেশ নৌবাহিনীর AW-159 হেলিকপ্টার অর্ডার দেওয়া এবং সেটি ডেলিভারি পাওয়া নিয়ে ভালো রকম উদ্বেগ সৃষ্টি করেছে এবং সেই খবরটি হলো যে AW-159 হেলিকপ্টারটি যে কোম্পানিগুলো তৈরি করে অর্থাৎ ইউরোপিয়ান কোম্পানি লিওনার্দো, তার সাথে সাথে বিএই সিস্টেমস এবং থেলস কোম্পানি এই হেলিকপ্টারটির প্রোডাকশন লাইন বন্ধ করে দিয়েছে এবং এর পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে যে যেহেতু সাউথ কোরিয়া তাদের একটি অত্যন্ত বড় অর্ডার ক্যান্সেল করেছে সেহেতু এই হেলিকপ্টারটির প্রোডাকশন লাইন চালু রাখা লিওনার্দো কোম্পানির পক্ষে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ছিল এবং সেই কারণেই এই হেলিকপ্টারটির প্রোডাকশন লাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং যেহেতু অন্যান্য কোন দেশ থেকেও নতুন করে কোনো বড় অর্ডার পাওয়া যাচ্ছিল না তাই এর প্রোডাকশন লাইনটিকে চালু রাখা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ছিল। কিন্তু প্রোডাকশন লাইন বন্ধ করার আগে ফিলিপাইন্সের দুটি AW-159 হেলিকপ্টারের কাজ শেষ করে তা ডেলিভারি দেওয়া হয়। কিন্তু এই খবরটি নিয়ে আবার অনিশ্চয়তা প্রকাশ পায় যখন লিওনার্দো কোম্পানি কিছুদিন আগেই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে AW-159 হেলিকপ্টারের একটি প্রমোশনাল ভিডিও আপলোড করে এবং সেখানে এই হেলিকপ্টারটি স্টেট অফ দ্য আর্ট কোয়ালিটির সম্বন্ধে বিশেষভাবে ভিউয়ার্সদের জানানো হয় এবং সেই ভিডিওতে এও দেখা যায় যে AW-159 হেলিকপ্টার অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার হিসাবে একটি কত ভালো হেলিকপ্টার এবং এর ভিতরে কি কি ফিচার্স রয়েছে। এরপরেই এই বিষয়টি একটি বেশ বড় গোলক ধাঁধার মতো হয়ে ওঠে এবং এখনো অবধি এর কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি যে যদি এই হেলিকপ্টারটির প্রোডাকশন লাইন বন্ধ হয়েই গিয়ে থাকে তাহলে কেন লিওনার্দো কোম্পানি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হেলিকপ্টারটিকে নিয়ে আবার কিছুদিন আগেই নতুন করে একটি ভিডিও আপলোড করলো। যাই হোক, যদি ধরেও নেওয়া হয় যে এই হেলিকপ্টারটির প্রোডাকশন লাইন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে ফিলিপিন্সকে দুটো হেলিকপ্টার ডেলিভারি দেওয়ার পরে তাহলে বাংলাদেশ নৌবাহিনীর আর এই হেলিকপ্টারটি ডেলিভারি পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেই কারণে বাংলাদেশ নৌবাহিনী নতুন করে একটি হেলিকপ্টারকে ইভ্যালুয়েট করছে নিজেদের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টারের জন্য এবং মনে করা হচ্ছে যদি AW-159 হেলিকপ্টার কেনা না হয় তাহলে এই হেলিকপ্টারটি হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার। এবং গত বছর সামরিক বাহিনীর একটি পোস্টারে এই হেলিকপ্টারটির ছবিও চোখে দেখা যায় এবং তখন থেকেই প্রথম জানা যায় যে বাংলাদেশ নৌবাহিনী হয়তো AW-159 হেলিকপ্টারের পরিবর্তে এই নতুন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টারকে ইভ্যালুয়েট করছে এবং সেই হেলিকপ্টারটি হলো আমেরিকার তৈরি করা বিখ্যাত MH-60R রোমিও হেলিকপ্টার, যেটি আমেরিকা ছাড়াও পৃথিবীর আরো বহু দেশ এই মুহূর্তে ব্যবহার করছে এবং সারা পৃথিবীতে এটি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার হিসেবে গণ্য হয়। এই হেলিকপ্টারটি মূলত সিকোরেস্কি SH-60 সিওক হেলিকপ্টারের একটি আপডেটেড ভার্সন এবং এটি একটি টোয়াইন টার্বোশ্যাফট ইঞ্জিন মাল্টিমিশন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার, অর্থাৎ এটিকে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার রোলের সাথে সাথে অন্যান্য মিশনেও ব্যবহার করা যেতে পারে এবং এই হেলিকপ্টারে ইঞ্জিন হিসাবে দুটি টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই হেলিকপ্টারটি বর্তমানে আমেরিকা ছাড়া অস্ট্রেলিয়া, ব্রাজিল, ডেনমার্ক, গ্রিস, ইসরায়েল, জাপান, সাউথ কোরিয়া, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, স্পেন, তাইওয়ান, থাইল্যান্ড, টার্কি এবং ইন্ডিয়া ব্যবহার করছে, যদিও ইন্ডিয়া তাদের অর্ডার দেওয়া হেলিকপ্টারগুলো এখনো ডেলিভারি পায়নি। বন্ধুরা, MH-60R রোমিও হেলিকপ্টারটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর ভেতরে SH-60B এবং SH-60F যা হলো এই MH-60R রোমিও হেলিকপ্টারের দুটি প্রিভিয়াস ভার্সন, এই দুটি ভার্সনের সমস্ত ফিচার্সকে এই নতুন ভার্সন অর্থাৎ MH-60R রোমিওর ভিতরে কম্বাইন করা হয়েছে এবং এই হেলিকপ্টারের অ্যাভয়নিক্সের ভিতরে ডুয়াল কন্ট্রোলস ইনক্লুড করা রয়েছে, এর সাথে সাথে মাল্টি ফাংশনাল ডিসপ্লে এবং গ্লাস ককপিটের ব্যবহার করা হয়েছে এবং এর সাথে সাথে নাইট ভিশন গুগল কম্পেটিবল এবং সানলাইট রিডেবল কালার মাল্টি ফাংশনাল ডিসপ্লে এবং গ্লাস ককপিটের ব্যবহার করা হয়েছে এবং এতে অনবোর্ড সেন্সর হিসাবে ANAR-47 মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম, রেথিয়ন ANAS-44 ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম যার মধ্যে FLIR এবং লেজার রেঞ্জ ফাইডার ইন্টিগ্রেট
ফ্রিগেট করা আছে, ANALE-39 ডিকয় ডিসপেন্সার এবং ANALQ-144 ইনফ্রারেড জ্যামার যা বিএই সিস্টেমের তৈরি করা, এবং ANALQ-210 ইলেকট্রনিক সাপোর্ট মেজার সিস্টেম যা লকিড মার্টিন কোম্পানি তৈরি করেছে, এবং ভয়েস রেডিও হিসাবে ANARC-210 রেডিও ব্যবহার করা হয়েছে, এবং ডাটা লিঙ্ক সিস্টেম হিসাবে এই হেলিকপ্টারে ANSRQ-4 হকলিঙ্ক রেডিও টার্মিনাল সেট ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এসব থেকে আপনারা বুঝতে পারছেন এই হেলিকপ্টারের প্রধান শক্তি হলো এর ভেতরে থাকা অনবোর্ড সেন্সর সিস্টেম, যা এই হেলিকপ্টারকে অত্যন্ত একটি অ্যাডভান্সড হেলিকপ্টার হিসেবে গড়ে তুলেছে। এবং এই অত্যাধুনিক সেন্সর সিস্টেমই এই MH-60R রোমিও হেলিকপ্টারকে এর প্রিভিয়াস ভার্সনগুলো থেকে আলাদা করে দেয়। বন্ধুরা, এই হেলিকপ্টারের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে কেবিনের ভেতরে 5 জন প্যাসেঞ্জার, অর্থাৎ টোটাল 3,032 কেজি পেলোড এই হেলিকপ্টারটি বহন করতে পারে, এবং এর ম্যাক্স টেক অফ ওয়েট হচ্ছে 10,433 কেজি। এই হেলিকপ্টারের ইঞ্জিন হিসেবে দুটি জেনারেল ইলেকট্রিক T700GE401C টার্বোশ্যাফ্ট ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, যা 1410 কিলোওয়াট শক্তি জেনারেট করতে পারে, এবং এই হেলিকপ্টারের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 270 কিলোমিটার পার আওয়ার, রেঞ্জ 830 কিলোমিটার, সার্ভিস সিলিং হলো 12,000 ফিট অর্থাৎ 3,700 মিটার, আর রেট অফ ক্লাইম হলো 8.4 মিটার পার সেকেন্ড। বন্ধুরা, এবার আসে এই হেলিকপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ এরিয়া অর্থাৎ এর আর্মামেন্টের কথায়। এতে আর্মামেন্ট হিসাবে সর্বোচ্চ দুটি Mark 46 টর্পেডো ব্যবহার করা যেতে পারে, এবং টর্পেডোর সাথে সাথে এতে AGM-114 হেলফায়ার মিসাইল ইনস্টল করা যেতে পারে। এছাড়াও এর মধ্যে APKWS অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম ইনস্টল করা হয়েছে। এছাড়া গান সিস্টেমের ভিতরে এই হেলিকপ্টারে M60 মেশিন গান অথবা M240 মেশিন গান অথবা GAU-17A মিনি গান ব্যবহার করা যেতে পারে, এবং এছাড়াও মাইন ক্লিয়ারেন্সের জন্য এই হেলিকপ্টারে র্যাপিড এয়ারবর্ন মাইন ক্লিয়ারেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখন অবধি এই ধরনের টোটাল 938টি হেলিকপ্টার আমেরিকা যুক্তরাষ্ট্র তৈরি করেছে, যা সারা পৃথিবীতে অত্যন্ত একটি শক্তিশালী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হিসেবে গণ্য করা হয়। এবং শুধু অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারই নয়, তার সাথে সাথে আরো বিভিন্ন রকম মিশন, যেমন সার্চ অ্যান্ড রেস্কিউ, ডিপ সি পেট্রোলিং, নাভাল সার্ফেস ফায়ার সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, পার্সোনেল ট্রান্সপোর্ট এবং মেডিকেল ইভ্যাকুয়েশনের মতো বিভিন্ন মিশনে এই হেলিকপ্টারটিকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ বলতে গেলে এই হেলিকপ্টারটি একটি নেভির নাভাল অ্যাভিয়েশনের ব্যাকবোন হিসেবে কাজ করতে পারে। এই জন্য এই হেলিকপ্টারটিকে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার না বলে মাল্টিরোল হেলিকপ্টারও বলা হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা AW-159 হেলিকপ্টার নিয়ে বা তার স্পেসিফিকেশন নিয়ে কোনো ডিসকাশন করব না, কারণ এই হেলিকপ্টারটিকে নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, এবং সেখানে এই হেলিকপ্টারটি নিয়ে এবং তার বিভিন্ন রকম স্পেসিফিকেশন নিয়ে ইনডেপথ ডিসকাশন এবং অ্যানালাইসিস করেছি। আর এছাড়াও পার্সোনালি আমার মনে হয় যে বাংলাদেশ নৌবাহিনীতে MH-60R রোমিও হেলিকপ্টারই আসার সম্ভাবনা বেশি, কারণ আমেরিকান লবিং এর সাথে সাথে AW-159 হেলিকপ্টারটির প্রোডাকশন লাইন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া MH-60R রোমিও হেলিকপ্টারটি আসার পথ সুগম করেছে। আর হ্যাঁ, সবশেষে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বাংলাদেশ নৌবাহিনীতে আজ অথবা কাল নতুন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার আসবেই, কারণ এই ধরনের হেলিকপ্টার বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ডিটারেন্স হিসেবে কাজ করবে, এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমার কাছাকাছি কোনো সাবমেরিন যাতে আসার সাহস না পায় সেজন্য এই ধরনের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার বাংলাদেশ নৌবাহিনীর কাছে থাকা অত্যন্ত জরুরি। অর্থাৎ AW-159 অথবা MH-60R রোমিও দুটোর মধ্যে যেটাই আসুক না কেন, সেটা অত্যন্ত তাড়াতাড়ি আসবে। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই টপিকটি সম্বন্ধে আপনার কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।